দৃশ্য দেখাবো সেই সময় সঙ্গে সঙ্গে দেখলি পুরো। দেখো ভেতরে দেখো কোথাও আওয়াজ আওয়াজ লাগছে কিনা। হ্যাঁ ওই তো ওই আগে মাছকে নিয়ে তো এলাম ফোনটা আমি করলাম আর একটা সময় বাড়ি এসেছি ওখানে শুনিও দাদা করে গেল এলো পুড়ে গেছে। হ্যাঁ তোমার লেগে যাচ্ছে তখন সেরকম কোনো ভিডিও করোনি তখন করা হয়েছে ভিডিও করা হয়েছিল বললাম না আমার এই ফোনে ইয়ে ছিল বলো না আমার না ওনারাও তো আসবে বলেছে মঙ্গলবারে বোটা আপনার বাড়িতে কি একটা ভৌতিক কাণ্ড হচ্ছে এ ব্যাপারে কি বলবো? এ ব্যাপারে ধরো আমার কাপড়ে 5-6 বার আগুন লেগে গেছে, আমার ছেলে শুয়ে আছে খাটের তলে আগুন লেগে গেছে, তারপরে আমার আমার সাথে অনেক কিছু হয়েছে যে আমার মেয়ে সেই দেখে আমার মেয়ে আমার কাছে আসে না। কি হয়েছে তোমার সাথে? গলায় দড়ি লেগে গেছে, আগুন ধরে গেছে, এইসব দেখে মেয়ে আর এখানে থাকে না, মেয়ে ওর পিসির বাড়ি থাকে। তোমার কটা বাচ্চা? আমার একটা মেয়ে আছে আর ওই ছেলে। তোমার মেয়ে তোমার পিসির বাড়ি থাকে? হ্যাঁ মেয়ের পিসির বাড়ি। মেয়ের পিসির বাড়ি থাকে? আসতে ভয় পায়? হ্যাঁ আসতে ভয় পায়, এখানে আসলে এই বাড়ি থাকে না, ওইখানে গেলে ওখানেও থাকে না, ও বাড়ি যাবো ওখানে ওখানে চলে। কতদিন ধরে আছে ওখানে? তো 5 মাস হয়ে গেছে, আমরা ঘর ছেড়ে দিয়েছি। এবার তো আমি বাপের বাড়ি থাকতাম, ওরা এদিকে থাকতো, দেখ করে ও আর আসে না। পিসির বাড়ি কোথায়? ওর পিসির বাড়ি সাত গেছে। আচ্ছা, আর গয়না কার চুরি হয়েছে? গয়না আমারও আমার চুরি হয়েছে, তারপরে মায়ের দিকে মায়েরও চুরি হয়েছে। তোমার কতটা গয়না চুরি হয়েছে? দুজোড়া কানের, তারপরে দুজোড়া কানেরই চুরি হয়েছে আমার। থানায় গাড়ি টাড়ি কিছু করা অভিযোগ হয়েছে? কিছু না, কোনো কিছু।
কেন এখন কি থাকতে ভয় লাগে? হ্যাঁ, এখন আমি একা আছি, একদিন একা ছিলাম, সেদিনকে মনে হলো যে ওই ঘরে কেউ নাচছে, আমি আর যাইনি, মানে আগুন টাগুন ধরে না, আগুন ধরিনি। আর যখন সবাই একসঙ্গে থাকে তখন এইগুলো হয় তো? তোমার নাম? কুলিয়াপাড়াতে নিমাই ধারার বাড়িতে একটা নাকি ভৌতিক কাণ্ড হচ্ছে, যেখানে আগুন ধরে যাচ্ছে এবং ওনার ছেলের বউ যখন মানে কল থেকে জল নিচ্ছে, আঁচলে আগুন ধরে যাচ্ছে, ঘরে আগুন ধরে যাচ্ছে, এই ব্যাপারটা আপনি কতটা কি জানেন? এই ব্যাপারটা চলছে বহুদিন থেকেই চলছে। মানে কি কি হয়, ঘটনাটা? আগুন লেগে যাচ্ছে, জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, হঠাৎ হঠাৎ করে জিনিসগুলো, এই যে আগুন লাগাটা, জিনিস পাওয়া যাচ্ছে না, বাড়িতে উৎপাত হচ্ছে, এই জিনিসগুলো বেশি হচ্ছে। কতদিন ধরে হচ্ছে এটা? চাও মোটামুটি বছর দুয়েক ধরে হচ্ছে। আচ্ছা, তো বাড়িতে কে কে থাকে? আমাদের বাড়িতে থাকে দাদা, মামা, মামি, দিদি, ভাগনা, ভাগ্নি, সবাই একসাথেই থাকা হয়। আপনি দেখেছেন কোনদিন আগুন ঘটতে? হ্যাঁ, আমরা দেখছি সামনাসামনি, তো ধরে দেখছি আগুন লেগে যাচ্ছে, জিনিস পাওয়া যাচ্ছে না, জিনিসগুলো হচ্ছে। মানে আপনি গেছেন এরকম সময়? হ্যাঁ, আগুন লেগে গেছে, আমরা কত গিয়ে নিবিয়েছি। না, আপনার সামনে কোনদিন আগুন ধরেছে? হ্যাঁ, কিছুদিন আগেই বড় বিশাল বড় ভোরবেলায় আমরা সকালবেলায় বাথরুমে যাচ্ছি, দেখতে আমি পাটকাটি আগুন লেগে গেছে, গাদা, বিশাল গাদা। তখন আমরা কি সে শীতকালে, শীতের সময় তখন তখন মনে হলো। ধরুন আপনি ঘরে গেছেন, ওনাদের বাড়িতে গেছেন, আপনার সামনে কোনো চেয়ারে গা বিছানায় এরকম আগুন ধরেছে? হ্যাঁ, সামনাসামনি হয়নি, মানে জিনিসটা হয়েছে, আমরা ছুটে গেছি, জিনিসটা বার করেছি। মানে আগুন ধরার পর জানতে পেরেছেন আগুন ধরেছে? হ্যাঁ। এটাকে কি মনে করছেন, কোনো ভৌতিক কাণ্ড? এটা অবশ্যই ভৌতিক কাণ্ড, জিনিসটা তো আজকে থেকে চলছে না। শুনলাম গয়না চুরি হয়ে গেছে। হ্যাঁ, গয়না চুরি হয়েছে। গয়না কি ভূত চুরি করতে পারে? এইবার দেখুন, সেটা আমরা কি করে বলবো, জিনিসটা পাওয়া যাচ্ছে না, এবার যদি সেই জিনিসটা না থাকতো আমরা অবশ্যই তখন ভৌতিক জিনিসটাই আগে বলবো না। গয়না চুরি হয়েছে, থানায় ডায়েরি হয়েছে? না, আপনাদের এখানে থাকতে ভয় লাগে? না, কোন আতঙ্ক কিছু মনে হয় না? আপনার নাম? আমার নাম বাপি দাস। আপনি ওনাদের কে হন? আমি হচ্ছে, আমি ভাগনা, নিমাদারের ভাগ নয়। আপনার বাড়িতে নাকি একটা ভূতুরে কাণ্ড হচ্ছে, যেখানে যখন তখন আগুন ধরে যাচ্ছে এবং আপনার বাড়ির যে স্ত্রী আছে সে নাকি রাতে শুয়ে থাকছে, তার গলাতে দড়ি পেঁচিয়ে যাচ্ছে, চেয়ারে আগুন ধরে যাচ্ছে, রান্নাঘরে আগুন ধরে যাচ্ছে, এমনকি গয়নাঘাটেও চুরি হচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? মেন ব্যাপারটা হচ্ছে গহনাঘাটি, আমরা থাকছি এমনি চোখের সামনেই অগ্ন হয়ে যাচ্ছে এবং সেগুলো হচ্ছে একদম ভূতরে অবাক কাণ্ড। আপনার গা থেকে গহনা এমনি চলে যাচ্ছে, বসে ভাত খাচ্ছে সেখান থেকেও গহনা চলে যাচ্ছে, মা বাবাকে পয়সা দিচ্ছে সঙ্গে সঙ্গে সে গায়েব হয়ে যাচ্ছে হাত থেকেই। তারপর আপনার শুয়ে থাকছে গলায়, রাত তখন একটা দেড়টা বাজে, আমার বউয়ের হঠাৎ পেঁচে গেছে গলা, তো আমার গায়ে হাত পড়লো এবং আস্তে আস্তে আমি ওকে যখন ডাকলাম তখন দেখছি পেঁচিয়ে গেছে গলা। তারপর আস্তে আস্তে দড়িটা আমরা ছাড়াতে পারছি না, মা বাবাকে ডাকলাম, আমি তো দরজা দেওয়া আছে, এবার মা বাবাকে ডাকলাম, মা বাবা সেই কাস্তে নিয়ে জানালার এই পাশ দিয়ে গিয়ে ওই দড়িটা কাটলো, দিয়ে আমরা ওটা ইয়ে করলাম। যখন আগুন ধরে যাচ্ছে আপনার চোখের সামনে ধরেছে না, আপনি আগুন ধরার পর জানতে পারছেন? না, চোখের সামনে ধরুন আপনি এখন দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এখন আগুন ধরে যেতে পারে? হ্যাঁ, ও হতেই পারে,
সামনাসামনি একদম। মানে আপনার আড়ালে আগুন ধরছে? না আড়ালে না, একদম সামনে। গয়নার বাড়তি কত কত ভরি গয়না চুরি হয়েছে? প্রায় ধরুন 5-6 ভরি। তো সেটা নিয়ে থানায় কোনো রকম প্রথমে আমরা এই পঞ্চায়েতে গেছিলাম, পঞ্চায়েতে আমরা বললাম, বললো যে দেখো এটা একটা ভুতুরে মনে হচ্ছে কাণ্ড, তোমরা একটা ইয়ে করো, মানে অন্য কিছু ব্যবস্থা করে। তুমি কি কাকেও দেখতে পাচ্ছ? আমি বললাম না। বললো যদি কাকেও দেখতে পারো তাহলে আমরা কোনো একটা ব্যবস্থা নেব। না চোরকে তো দেখা যাবে না আমাদের গয়না চুরি করে। হ্যাঁ, তা এবার সেই জন্য ও বলছে যে ব্যবস্থা, এবার বলছে তোমার কাকেও সন্দেহ হয়। আমি চাইছি যে এর যে একটা তদন্ত হোক, মানে যে জিনিসটা কোথা থেকে ঘটছে। আমরা থাকছি এই পাশে সামনে, যেখান থেকে নাম দিন আপনারা, ঠিক ওই নিচে যে টিনের চালটা আছে ওখানে আমরা থাকছি। হ্যাঁ, তো এই বাড়ি ছেড়ে বাইরে থাকছি। কারণটাই হচ্ছে একটাই, ওই বললাম গলায় ফাঁস লেগে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে। হ্যাঁ, এর ফলে এই ভয়ে বাড়ি ছেড়ে দিয়েছি আমরা। আপনার নাম? আমার নাম জগবন্ধু।